খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো উঠছে দুধে ওই পুলি পিঠে ভাই বাটি সাপটা নাড়ু পিঠে চিতই কুড়ের গন্ধে মতো আর বাড়ি পিঠে ছাড়া আর থাকতে কি পারি ও সংক্রান্তি এলো ভাই চলো পিঠে খেয়ে যাই। নমস্কার সকলকে, ও সংক্রান্তি শুভেচ্ছা জানাই। এই ইউটিউব চ্যানেলের সাথে মানে 500-র ওপরে আমি মানুষকে পেয়েছি, তাই জন্য ভাবলাম কিছু একটু করি। আমি আজ যেমন শুরু হচ্ছে পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, আমি পিঠে ঠিক করলাম তাহলে পিঠে করা যাক। আমি সাতখানা মানে আজ থেকে শুরু করে আমি 7 দিন পরপর পিঠে রোজ একটা করে ভিডিও দেব, আপনারা দেখবেন। আর এর পরে সপ্তাহ থেকে আমি 3টে করে ভিডিও দেব, সোম বুধ শুক্র। আপনারা যদি আপনাদের যদি কিছু ইচ্ছা থাকে বা নতুন কোনো রান্না, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার মতন করে আমি রান্না করে ভিডিও করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আমি আমার যে রান্নাগুলো আমি ভিডিও করছি আমি খুব সোজাভাবে করি, আমার ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে করি, আপনারা সেগুলো বানাবেন, বানিয়ে ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমি চেষ্টা করব, আমি আরও যা জানি আমার ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে আমি সবসময় চেষ্টা করি যে ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে করার। তার কারণ আমার এই যে ইউটিউব চ্যানেলটা আমি করেছি, আমি লকডাউনের সময় খুলেছিলাম, কেন না তখন আমি ছোট ছোট বাচ্চাদের বা এই যে ঘরে বন্দি থাকা মানুষদের একটু কিছু আনন্দ দেওয়া বা তারা ঘরে যা থাকবে সেই কিছু খাওয়া, কারণ সেই সময় বাচ্চারা খুব বায়না করে, আমার ঘরে দুটো বাচ্চা আছে ভীষণ বায়না করতো। আমি বেশিরভাগ রান্না কিন্তু আমার মতন করে আমি করেছি বা আমার মন থেকে এনে করেছি, আশা করছি আমি চেষ্টা করছি আপনাদের, আপনারা যদি আমার পাশে থাকেন আমি চেষ্টা করব নতুন নতুন কিছু রান্না করে দেখানোর জন্য। আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম, আর কথা বলবো না, আর আটকে রাখবো না। এবার প্রথম আমার যে ভিডিওটা পৌষ সংক্রান্তির উপলক্ষে করে মানে করেছি, আমি ওটাকে দেখার জন্য আপনাদের বললাম সাথে থাকুন। আমি তাহলে এখন আসছি, নমস্কার। আজকের আমি পুলি বানালাম। আমি চালের গুঁড়ো রেখেছি 1.5 কাপ, গোবিন্দভোগ চাল আছে গুঁড়ো করা, আর এখানে নারকোল আছে, এটা আমি সাদাই রেখে দেব, পরে বলছি কথাটা। আর এখানে নুন রেখেছি আমি, আর এখানে হচ্ছে খোয়া ক্ষীর আছে, আর এখানে পাটালিটাকে আমি একদম গুঁড়ো করে নিয়েছি, এখানেও আমার নারকোল আছে, টোটাল আমি 2টো মিলে 1টা নারকোল আছে। এখানে আমি একটু বেশি ভাগটা নিয়েছি, এটাকে আমি নারকোলটাকে একটু ছাই করে নেব। আর আমি যে মানে পুলিটা বানাবো 2 রকম বানাবো, একটা আমি পুরটা করব ছাই মানে মিষ্টি দিয়ে, একটা হচ্ছে নারকোল ছাই মতন করে নিয়ে, আর এটাকে আমি কাঁচা করবো, মানে কাঁচা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। আর গুড়টা এখানে আমার 150 গ্রাম আছে। এইখানে আমি এই গ্যাসটা আমি একটু জল বসিয়ে দিলাম, কেন আমি যে চালের গুঁড়োটা মাখবো আমি ওটা হালকা উষুম গরম জলে মাখবো, বসিয়ে নিলাম না, অল্প জল নিলাম, যতটা লাগবে দেব। আর একটা ওভেনে আমি কড়াটা বসিয়ে দিলাম, এই নারকোলটাকে আমি এবার পাটালি দিয়ে ছাই করে নেব। প্রথমে আমি নারকোলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে খোয়া ক্ষীরটা, এটা কিন্তু কাজু কিশমিশ কিছুই দেব না, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, আমি কিন্তু এটা দেব না, এটা একটু খোয়া ক্ষীর দিয়েই আমি ছাইটা মারব। এবার আমি এটাকে আস্তে আস্তে গ্যাসটা আমি লো করে দিয়েছি, দিয়ে এটাকে আমি এবার ভালো করে ছাইটা করে নেব। এখন প্রথমে আমি এভাবে একটুখানি খুন্তি দিয়ে নাড়তে থাকবো, জলটা গরম হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে তো এবার আমি কি করব, আমি যে পাটালিটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দেব, আর দেব একটু জল দিয়ে দেব, বেশি নয়, 1 চামচ মতন আমি কিন্তু জল দিলাম, জাস্ট 1 চামচ দিলাম। এটাকে ভালো করে আমি গ্যাসটা এবার আস্তে করে আমি মাঝামাঝিতে রাখবো, এবার আমি খুন্তিতে রাখতে পারবো। এটা আমার হয়ে গেছে, এইভাবে এরকম দেখতে লাগবে,
এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমি এখানে অন করে দিলাম, এটা আমি রাইস কুকারে করব পুলিটা। আর এখানে আমি হচ্ছে এক লিটার জল দিয়ে দিলাম। এবার এক লিটার জলটা দিয়ে দিলাম, বেশি জল দেবেন না, তার কারণ যখন এটা আমি দিয়ে দিলাম ফুটার সময় যাতে জলটা না উঠে আসে, মিনিমাম এক আঙুল নিচে জলটা থাকবে। আমি এটাকে গরম করতে দিয়েছি, গরম হোক। আমি এবার এদিকে হচ্ছে চালের গুঁড়োটা আমি মাখিয়ে ফেলি। চালের গুঁড়োতে আমি একটু নুন দিয়ে দেব, বেশি নয়, একটু নুন দিয়ে দিলাম। আর যে জলটা আমি গরম করেছিলাম, এটা উষ্ণ হালকা গরম জল, এটা দিয়ে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব। আমার মাখা হয়ে গেছে, এবার আমি লেচি করে ফেলবো। এবার আমি লেচিগুলো কেটে ফেলবো, একটু বড় বড় করবো, আর খুব বড় নয়, তাহলে কাঁচা থেকে যাবে। এই মাপটা করব আমি, এই মাপটা আমি করব। করে এবার আমি একটুখানি আটা নিয়ে নেবো, মাঝখানে আটা না, এটা কিন্তু চালের গুঁড়ো আছে, নিয়ে আমি এইভাবে গোল করলাম। করে আমি চাপ দিয়ে দিয়ে খুলিটা বানাবো। খুলিটা সাইডটা পুরো পাতলা রাখতে হবে, আর মাঝখানটা ডিপ রাখতে হবে। এইভাবে করব আমি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি শুকনো, মানে কাঁচা এই নারকোলে আমি এই পুরিটা করছি। এইভাবে দেব, আঙুল দিয়ে চেপে দেবো আমি, যাতে মুখটা না ফেটে যায়। দিয়ে দু হাত দিয়ে এই মুখটা এইভাবে চাপতে থাকবো, এইভাবে চাপবো। একটু হাতে আটা নিয়ে নেব, আটা নয় সরি, এটা হচ্ছে চালের গুঁড়ো। এবার আমি এরমভাবে করে নেব, মতটা ভালো পারি না পুলি করতে, যেরম পারি আমি করলাম। এই আমার পুলিটা হয়ে গেল। এবার আমি আর একটা বানাবো, সেম একভাবে চালের গুঁড়ো নিলাম, এইভাবে আমি চাপ দিতে থাকব, মাঝখানটা চাপ দিয়ে সাইড এরম উঁচু করতে থাকব। সাইড কিন্তু বারবার বলছি পাতলা থাকবে, মোটা হবে না, মোটাটা হবে মাঝখানটা, এই জায়গাটা মোটা থাকবে। এই একটুখানি আর বেশ একটু ডিপ মতন করব, যাতে আমি পুরটা বেশি দিতে পারি। এবার খুব বেশি পুর কিন্তু দেবেন না, দিলে কিন্তু ফেটে যাবে। এবার আমি যেটা বানিয়েছিলাম সেটাই আমি এবার দেব। গরম আছে, গরম আছে, একটু আস্তে আস্তে করে করছি আমি। এবার আমি হাত দিয়ে এইভাবে চাপবো মাঝখানটা, নিয়ে এইভাবে আবার দুটো মুখ এরম করে দেব। দিয়ে আমি আর এই পুলিটা আমি একটু ডিজাইনটা আলাদা করব, তার কারণ নাহলে দুটো মিস হয়ে যাবে। আমি দুটো পুলি দু রকম করলাম, যাতে আমি বুঝতে পারি কোনটা সাদা নারকোলে আর কোনটা হচ্ছে মিষ্টি পুর দিয়ে করেছি। আমার বানানো হয়ে গেল। এইভাবে আমি সবকটা পুলি করে নেব। আমার হচ্ছে এই বানানো হয়ে গেছে পুলিগুলো। এবার আমার এখানে জলটা কিন্তু ফুটছে, এবার এই ফোটার ওপরে আমি দিয়ে দেবো আস্তে আস্তে, ভাপটা বেরোচ্ছে, এতেই হয়ে যাবে। এভাবে আমি সব কটা এরম সাজিয়ে দেবো। আর যাদের রাইস কুকার নেই, তাদের নিশ্চয়ই এই ধরনের এই জালতি টাইপের এরম জাল জাল টাইপের আছে, এই স্টিলের জায়গাতেও কিন্তু ভাপা পিঠেটা খুব সুন্দর হয়। একটা গামলার ওপরে ঠিক এর মাপ করে বসিয়ে দিয়ে একটা থালা চাপা দিয়ে এইভাবে সাজিয়ে নিলে এই ভাপা পিঠেটা হয়ে যাবে। রাইস কুকারে করতে হবে, এর কোনো মানে হয় নেই। আমার যেহেতু আছে ওই জন্য আমি রাইস কুকারে করছি, আর রাইস কুকারে আমার খুব সুবিধা হয়,
আমার জিনিসটা বানাতে। আমার সব দেওয়া হয়ে গেছে, সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব, এবার আমি এটাকে চাপা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে আধ ঘন্টা ফোটাবো। আর এটা যেহেতু ফুটছে, আমি এটা 5 মিনিট পরে আমি এটাকে লো করে দেব। এটা হচ্ছে যেমন বাড়ানো আছে, এটা আমি এইটা লো হয়ে যাবে। আমি এটা ঠিক 5 মিনিট পরে করব, লোতে থাকবে আমার 30 মিনিট হলে আমার জিনিসটা হয়ে যাবে। এটা অফ করে দিয়েছিলাম, অফ করে অনেকক্ষণ এখানে রেখে দিয়েছিলাম। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলব। খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার, এবার আমি তুলব। যেমন আমি একটা তুলছি পুর, যেটা আমি মিষ্টি দিয়ে করা আছে ওটা একটা আমি তুলে নিলাম, কেন খুব গরম আছে ওই জন্য চামচ দিয়ে তুলছি। আর একটা আমি সাদা যেটা নারকোল দিয়েছি সেটা একটা তুললাম। দেখুন খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। Thank you.